আমরা নবী আমরা তরুণ আমরা জাতি ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি প্রত্যাশা করছি তোমরা ভালো আছো, আর আমিও তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। করোনা পরিস্থিতিতে এমত অবস্থায় শুধু শরীয়তপুর নয়, পুরো বিশ্ব জুড়ে শিক্ষার্থীদের লেখাপড়া যেন কোণঠাসা হয়ে পড়েছে। এমত অবস্থায় শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য বরাবরের ন্যায় আয়োজন করে আসছে অনলাইন ভার্চুয়াল ক্লাস। এমত অবস্থায় সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং সেই সাথে তোমরা যারা সার্বক্ষণিকভাবে আমাদের সঙ্গে যুক্ত থাকো, সার্বক্ষণিকভাবে অনলাইন কার্যক্রমের সাথে যুক্ত থাকো এবং অনলাইন পরীক্ষার সাথে যুক্ত থাকো, এজন্য তোমাদেরকেও আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কথা নয়, এখন আমি চলে যাব সরাসরি আমি আজকের আমার মূল ক্লাসে। তোমরা ইতোমধ্যে অবগত আছো আমি রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়নের উপর এর আগে আমি মোট 10টি ক্লাস নিয়েছি, আজকে 11তম ক্লাস। আজকের আমার নির্দিষ্ট টপিকস হচ্ছে অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি। আমরা দেখতে পাচ্ছি অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি। আজকে আমরা এই টপিকসটির উপর বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমি দেখাতে চাই অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি জিনিসটি আসলে কি। অম্ল বৃষ্টি হলো পরিবেশে যদি অধঃক্ষেপণ বৃষ্টি হয়, তাহলে ওই বৃষ্টিতে যদি পিএইচ এর মান 5.6 এর চেয়ে কম হয়, তাহলে ওই বৃষ্টিকে আমরা অ্যাসিড বৃষ্টি বলে থাকি। সংজ্ঞাটি কি দাঁড়ালো? পরিবেশে অধঃক্ষেপণ বৃষ্টিতে পিএইচ এর মান 5.6 এর কম হলে 5.6 এর কম হলে ওই বৃষ্টিকে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি বলে। তাহলে আমরা কি দেখতে পেলাম? তাহলে আমরা দেখতে পেলাম যে পরিবেশে অধঃক্ষেপণ বৃষ্টিতে পিএইচ এর মান 5.6 নয়, 5.6 এর চেয়ে কম হলে ওই বৃষ্টিকে আমি অ্যাসিড বৃষ্টি বলবো। আলটিমেটলি আমি ধরতেই পারি যে বৃষ্টির পানিতে যদি পিএইচ এর মান 5.6 কিংবা তার চেয়ে উপরে হয়, তাহলে ওই বৃষ্টিকে আমরা অ্যাসিড বৃষ্টি বলি না। আমি আবারও বলছি, যে বৃষ্টির পানির পিএইচ এর মান 5.6 অথবা তার চেয়ে উপরে, ওই বৃষ্টিকে আমরা অ্যাসিড বৃষ্টি বলি না। অ্যাসিড বৃষ্টি আমরা তখনই বলি যখন বৃষ্টির পানির পিএইচ এর মান 5.6 এর চেয়ে কম হয়, 5.6 এর চেয়ে কম হয়,
তখন ওই বৃষ্টিকে আমরা অ্যাসিড বৃষ্টি বলে থাকি। এখন এই অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কে, এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই। অ্যাসিড বৃষ্টির জন্য মূলত কে দায়ী? আমরা জানি অ্যাসিড বৃষ্টির জন্য মূলত H2SO3 সালফিউরাস অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। আলটিমেটলি আমরা কি বলতে পারি? আমরা বলতেই পারি যে বৃষ্টির পানির মধ্যে যদি সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এই তিনটা অ্যাসিড অথবা কম বেশি অন্য অ্যাসিডও থাকতে পারে, তাহলে বিশেষ করে এই তিনটি অ্যাসিড যদি বৃষ্টির পানির মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে তখন পিএইচ এর মান আলটিমেটলি 5.6 এর চেয়ে কমে যায়। ঠিক তখনই আমরা ওই বৃষ্টিকে অ্যাসিড বৃষ্টি বলে থাকি। অনেকে আমরা ভাবি যে তাহলে কার্বনিক অ্যাসিড কি? H2CO3 এইটা নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নয়। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নয়। ব্যাখ্যা করো, এখানে আমি যদি প্রশ্ন হিসেবে যদি এটা আমি দেই যে কার্বনিক অ্যাসিড অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নয়, ব্যাখ্যা করো, কার্বনিক অ্যাসিড অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নয়, ব্যাখ্যা করো। তাহলে আমরা কি দেখতে পাবো? যেখানে সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এরা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, কিন্তু কার্বনিক অ্যাসিড অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নয়। কেন? ব্যাখ্যা করো। কারণ আমরা জানি কার্বনিক অ্যাসিড একমাত্র অজৈব অ্যাসিড যা কিনা দুর্বল। আমি আবারও বলছি, আমরা জানি কার্বনিক অ্যাসিড অজৈব অ্যাসিড, একমাত্র অজৈব অ্যাসিড যা দুর্বল। এই কার্বনিক অ্যাসিড দুর্বল হওয়ার কারণে আমি উপরে গুলো একটু মুছে দিচ্ছি, এই কার্বনিক অ্যাসিড দুর্বল হওয়ার কারণে এটি জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয়ে প্রোটন উৎপন্ন করে। যেহেতু আংশিকভাবে বিয়োজিত হয়ে প্রোটন উৎপন্ন করে সেজন্য আমি উপমুখী তীর চিহ্ন ব্যবহার করেছি। আমি আবারও বলছি, যেহেতু এটি দুর্বল অ্যাসিড এটি আংশিকভাবে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন তথা প্রোটন উৎপন্ন করে এবং কার্বনেট আয়ন উৎপন্ন করে। আলটিমেটলি কার্বনিক অ্যাসিড দুর্বল অ্যাসিড। এই দুর্বল অ্যাসিডটি যখন পানির মধ্যে, বৃষ্টির পানির মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে ঠিক তখন পিএইচ এর মান 5.6 এর চেয়ে কম হয়। অর্থাৎ এর ক্ষেত্রে পিএইচ এর মান 5.6 এর চেয়ে কম হয়। 5.6 এতের ক্ষেত্রে পিএইচ এর মান 5.6 সর্বনিম্ন 5.6 হয়, তাই এটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নয়। আবারও বলছি, কার্বনিক অ্যাসিড দুর্বল অ্যাসিড। এই দুর্বল অ্যাসিড হওয়ায় এটি জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন 50% বা তার চেয়ে কম উৎপন্ন করে। তো সেক্ষেত্রে পিএইচ এর মানটা যদি আমরা পিএইচ মিটার দিয়ে যদি আমরা মেপে দেখি তাহলে সর্বনিম্ন পিএইচ এর মানটা পাবো 5.6। সর্বনিম্ন পিএইচ এর মান পাবো 5.6, অর্থাৎ 5.6 এর চেয়ে উপরেই থাকে কিন্তু সর্বনিম্ন 5.6 দাঁড়ায়। এর মানে 5.6 এর নিচে আসে না। আমরা অ্যাসিড বৃষ্টির সংজ্ঞার মধ্যে শিখেছি পিএইচ এর মান 5.6 এর নিচে আসতে হবে অ্যাসিড বৃষ্টি হতে হলে।
আমরা দেখতে পাচ্ছি যে কার্বনিক অ্যাসিডের ক্ষেত্রে সর্বনিম্ন পিএইচ এর মান দাঁড়ায় 5.6। এজন্য কার্বনিক অ্যাসিড অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নয়। সব বৃষ্টির পানিতে কম বেশি কার্বনিক অ্যাসিড মিশ্রিত অবস্থায় থাকে। এবারে আমরা দেখব যে অ্যাসিড বৃষ্টি কিভাবে সংঘটিত হয়। আমরা নেক্সট কোশ্চেনটা দেখি যে অ্যাসিড বৃষ্টি কিভাবে সংঘটিত হয় ব্যাখ্যা। অ্যাসিড বৃষ্টি কিভাবে সংঘটিত হয় ব্যাখ্যা করো। আমরা যদি এই বিষয়টা যদি আমরা আসি, তাহলে আমরা জানি যে বায়ুমণ্ডলে বিশেষ করে আমাদের মনুষ্য সৃষ্ট কারণেই বায়ুমণ্ডল কিন্তু বেশি দূষিত হচ্ছে। আমাদের এই মনুষ্য সৃষ্ট কারণ, এছাড়া প্রাকৃতিক সৃষ্ট কারণও আছে। তাহলে এই যে প্রাকৃতিক সৃষ্ট কারণের চেয়ে মনুষ্য সৃষ্ট কারণই মূলত অ্যাসিড বৃষ্টির জন্য বেশি দায়ী। এর কারণ হলো আমাদের অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের দিন দিন গাছপালা কেটে ঘর বাড়ি নির্মাণ করা হচ্ছে, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। অতিরিক্ত জনসংখ্যার ঘাটতি মেটানোর জন্য অধিক হারে শিল্প কলকারখানা গড়ে উঠছে, অধিক হারে ইটের ভাটা গড়ে উঠছে, অধিক হারে যানবাহনের সংখ্যা বেড়েই চলছে, অধিক হারে বিভিন্ন দাহ্য পদার্থের ব্যবহার বেড়েই চলছে। আলটিমেটলি এ সমস্ত পদার্থ বৃদ্ধি পাওয়ার কারণে বায়ুমণ্ডলে সালফার ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড থেকে জারিত হয়ে সালফার ট্রাইঅক্সাইড, এছাড়া নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণ, বিশেষ করে নাইট্রোজেন অক্সাইড তো মোট 5টি, এর মধ্যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণ দিন দিন বেড়েই চলছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বায়ুমণ্ডলে সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, বায়ুমণ্ডলে সালফার ট্রাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, বায়ুমণ্ডলে নাইট্রোজেন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। এই যে সালফার ডাইঅক্সাইড, আমাদের বাতাসের মধ্যে জলীয় বাষ্প রয়েছে, এই জলীয় বাষ্পের সাথে এরা বিক্রিয়া করে যথাক্রমে H2SO3, H2SO4, H2HNO3, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড। অর্থাৎ আমাদের মনুষ্য সৃষ্ট কারণে বায়ুমণ্ডলে অথবা প্রকৃতিগত কারণে বায়ুমণ্ডলে যে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো যে বৃদ্ধি পাচ্ছে, এগুলো বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। এটার নাম হচ্ছে সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং এটার নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তাহলে এই যে বায়ুমণ্ডলে সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের পরিমাণ যে বৃদ্ধি পাচ্ছে, এগুলো যখন বৃষ্টিপাত সংঘটিত হয়, বৃষ্টিপাতের সাথে বৃষ্টির সঙ্গে মিশে গিয়ে অ্যাসিড মিশ্রিত পানি হিসেবে ভূপৃষ্ঠে আপতিত হয়, অর্থাৎ ভূপৃষ্ঠে পতিত হয়, তখন আমরা ওই বৃষ্টিকে আমরা অ্যাসিড বৃষ্টি বলে থাকি। তখন আমরা যদি পিএইচ স্কেলের মাধ্যমে এটা যদি আমরা পরিমাপ করে দেখি, তাহলে পিএইচ এর মান 5.6 কিংবা তার চেয়ে কম পাবো। তাহলে আলটিমেটলি আমরা বলতেই পারি যে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হলো সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড।
সালফার ডাইঅক্সাইড থেকে উৎপন্ন হয় সালফিউরাস অ্যাসিড, সালফার ট্রাইঅক্সাইড থেকে উৎপন্ন হয় সালফিউরিক অ্যাসিড, এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে দুই ধরনের অ্যাসিড উৎপন্ন হয়, একটি হলো নাইট্রাস, অন্যটি হলো নাইট্রিক। তবে নাইট্রাস অ্যাসিডের পরিমাণ অস্থায়ী এবং পরিমাণে কম, নাইট্রিক অ্যাসিডের পরিমাণ স্থায়ী এবং পরিমাণে বেশি। এই জন্য আমরা নাইট্রিক অ্যাসিডটা এখানে আমরা উল্লেখ করেছি। তাহলে এই যে উৎপন্ন সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এরা বৃষ্টির পানির সাথে মিশে যখন ভূপৃষ্ঠে ফিরে আসবে এবং তখন ওই বৃষ্টির পানির পিএইচ এর মান আমরা পরিমাপ করলে দেখতে পাবো তার পিএইচ এর মান 5.6 বা তার চেয়ে কম। আলটিমেটলি আমরা বলতেই পারি এই যৌগগুলো সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড, এই তিন ধরনের যৌগগুলো তথা অ্যাসিডগুলো মূলত অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো আসলে অ্যাসিড বৃষ্টি কিভাবে সংঘটিত হয়। এবারে আমরা সরাসরি চলে যাব এই অ্যাসিড বৃষ্টির ফলে আমাদের কি কি ক্ষতি হয়, এই ক্ষতিকর প্রভাবগুলো নিয়ে আমি একটু কথা বলবো। তো প্রথমে আমি হেডলাইন হিসেবে লিখছি অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব, এসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব। এই এসিড বৃষ্টির অত্যাধিক ক্ষতিকর প্রভাব রয়েছে। এই অ্যাসিড বৃষ্টি সংঘটিত হলে যে অঞ্চলে অ্যাসিড বৃষ্টি সংঘটিত হয় ওই অঞ্চলের ভূমিতে তথা মাটিতে অম্লত্ব বেড়ে যায়, আর ওই অম্লত্ব যখন বেড়ে যায় তখন ওই মাটিতে বসবাসকারী উপকারী ব্যাকটেরিয়া তথা অণুজীবগুলো মারা যায়। আলটিমেটলি ওই অঞ্চলের ওই মাটির উর্বরতা শক্তি ফার্টিলিটি হ্রাস পায়, ফলে ওই জমিতে ফসলাদি ভালো হয় না। নাম্বার দুই, এই অ্যাসিড বৃষ্টি সংঘটিত হলে আমাদের ত্বকে যদি অ্যাসিড বৃষ্টি পড়ে তাহলে আমাদের ত্বকে ক্যান্সার সহ মারাত্মক ক্ষত সৃষ্টি হয়ে থাকে। নাম্বার তিন, এই অ্যাসিড বৃষ্টি যদি কোনো স্থাপত্যের উপরে পড়ে, যেমন শাহজাহানের মমতাজের তাজমহল, তারপরে হচ্ছে যে কোনো ধরনের অট্টালিকা ভবন, ধাতু নির্মিত যে কোনো বস্তুর উপর এগুলো যদি পড়ে, অর্থাৎ অ্যাসিড বৃষ্টি যদি আপতিত হয়, তাহলে এগুলো ওই ধাতু বা মেটালের সাথে এবং ওই স্থাপত্য যদি চুনা পাথর বা ডলোমাইট দ্বারা যদি তৈরি হয় তাহলে সেই ডলোমাইট কিংবা চুনা পাথরের সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে অদ্রবণীয় লবণের আস্তরণ সৃষ্টি করে, অর্থাৎ একটি নতুন ভিন্ন ধর্মী পদার্থের সৃষ্টি করে, ফলে ওই ভবন কিংবা ওই স্থাপত্য কিংবা ওই ধাতু নির্মিত বস্তুটি ক্ষয়প্রাপ্ত হয়, এটি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে। এরপরে এই অ্যাসিড বৃষ্টি সংঘটিত হলে যদি কোনো পুকুরের উপরে পড়ে, পুকুর পানি অম্লত্ব বেড়ে যায়, ফলে ওই পুকুরে বসবাসকারী জলজ এবং জলজ প্রাণীগুলো এবং উদ্ভিদগুলো মারা যায়। আলটিমেটলি ওই পানিতে বসবাসরত মাছ, ব্যাঙ সহ অন্যান্য প্রাণী যেগুলো রয়েছে সেগুলো মরে ভেসে ওঠে। আলটিমেটলি তখন পানি দূষিত হয়ে যায়, পানির ডিও এর মান কমে যায়। এরপরে আসো, এই যে অ্যাসিড বৃষ্টি, এই অ্যাসিড বৃষ্টি দ্বারা আমরা যে ক্ষতিকর প্রভাবগুলো কথা বললাম, তোমরা এই ক্ষতিকর প্রভাবগুলো তোমাদের যে নির্ধারিত সিলেক্টেড যে বইটা আমরা দিয়েছি সেই বই থেকে তোমরা আরেকটু ডিটেইলস তোমরা অ্যাসিড বৃষ্টি দ্বারা ক্ষতিকর প্রভাবগুলো তোমরা পড়ে নিবে। আশা করি তোমরা অ্যাসিড বৃষ্টি দ্বারা কি ধরনের ক্ষতিকর প্রভাব বিস্তার হয় সেগুলো তোমরা বুঝতে পেরেছো। এবারে আমি সরাসরি চলে যেতে চাই অ্যাসিড এবং ক্ষার টপিক্সে। তো প্রথমে আমি যে বিষয়টি বলব যে অ্যাসিড বা অম্ল, এই অ্যাসিড বা অম্ল সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ভাবে সংজ্ঞায়ন করেছেন। তো আমি বিজ্ঞানীগুলোর সম্মানার্থে আমি নামগুলো উচ্চারণ করতে চাই। নাম্বার এক, বিজ্ঞানী আরহেনিয়াস। বিজ্ঞানী আরহেনিয়াস অ্যাসিড বা অম্লের সংজ্ঞা প্রদান করেছেন। নাম্বার দুই, ব্রোনেস্টেড লাউরি। বিজ্ঞানী ব্রোনেস্টেড লাউরি অ্যাসিড বা অম্লের সংজ্ঞা প্রদান করেছেন। এরপরে বিজ্ঞানী লুইস, বিজ্ঞানী লুইস ও অ্যাসিড বা অম্লের সংজ্ঞা প্রদান করেছেন। এই যে তিনজন বিজ্ঞানী নাম বললাম, বিজ্ঞানী আরহেনিয়াস, বিজ্ঞানী ব্রোনেস্টেড লাউরি এবং বিজ্ঞানী লুইস,
এরা কিন্তু এসিড বা অম্লের সংজ্ঞা পৃথক পৃথক ভাবে সংজ্ঞায়ন করেছেন এবং সেই সাথে তারা কিন্তু ক্ষারক বা ক্ষারের সংজ্ঞাও কিন্তু তারা প্রদান করেছেন। অর্থাৎ বিজ্ঞানী আর্হেনিয়াস, বিজ্ঞানী লুইস, বিজ্ঞানী ব্রোনেস্টের লাউরি এরা ক্ষারক বা ক্ষারের সংজ্ঞাও স্পষ্টভাবে প্রমাণ করেছেন। আলটিমেটলি এসিড বা ক্ষারকে এসিড ও ক্ষারকের যে সংজ্ঞায়নগুলো এগুলো আমরা তিনটা বিজ্ঞানের নিয়মে পড়ব। নাম্বার ওয়ান বলেছে বিজ্ঞানী আর্হেনিয়াস, বিজ্ঞানী ব্রোনেস্টের লাউরি এবং বিজ্ঞানী লুইস। তোমাদের জ্ঞাতার্থে আমি একটু তোমাদেরকে জানাতে চাই, একটু স্মরণ করিয়ে দিতে চাই, এই তিনজন বিজ্ঞানীর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় এসিড এবং ক্ষারের সংজ্ঞা হচ্ছে বিজ্ঞানী ব্রোনেস্টের লাউরি। আমি আবারও বলছি, এই তিনজন বিজ্ঞানীর মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং আধুনিক এসিড বা ক্ষারকে এসিড ও ক্ষারকের সংজ্ঞায়ন করেছেন বিজ্ঞানী ব্রোনেস্টের লাউরি। এই যে বিজ্ঞানী ব্রোনেস্টের লাউরি সবচাইতে অধিকতর উপযোগী সংজ্ঞা প্রদান করেছেন, এটাকে ইলেকট্রনীয় মতবাদও বলা হয়, সরি এটিকে প্রোটনীয় মতবাদও বলা হয়। অর্থাৎ প্রোটনীয় মতবাদ অনুযায়ী এসিড ক্ষারকের সংজ্ঞা লিখুন। আর বিজ্ঞানী আর্হেনিয়াস যে বিষয়টা করেছেন, পানিকে সামনে রেখে, ওয়াটার অর্থাৎ H2O পানিকে সামনে রেখে পানির উপস্থিতিতে এসিড বা অম্লের সংজ্ঞা প্রদান করেছেন। আর ব্রোনেস্টের লাউরি প্রোটনকে সামনে রেখে অম্ল বা ক্ষারকের সংজ্ঞা প্রদান করেছেন। তো বিজ্ঞানী আর্হেনিয়াস এবং বিজ্ঞানী ব্রোনেস্টের লাউরি এরা এসিড বা ক্ষারকের সংজ্ঞা প্রদান করার পর আরো অনেক পদার্থ রয়ে গিয়েছিল যে পদার্থগুলো এই দুইজন বিজ্ঞানীর মতে এসিডও না ক্ষারকও না। তখন বিজ্ঞানী লুইসের দৃষ্টিতে যখন বিষয়টি পড়ল, তখন বিজ্ঞানী লুইস এই পদার্থগুলোকে বা বাদ পড়া ওই সকল পদার্থগুলোকে এসিড বা ক্ষারকের তালিকার মধ্যে আনার জন্য প্রস্তাব করলেন। পরবর্তীতে তিনি যখন প্রস্তাবের বিপক্ষে নানান যুক্তি প্রদান করেন, তখন আন্তর্জাতিক সংস্থা তখন তার এই সংজ্ঞায়নকে, তার সেই এসিড ক্ষারকের সেই যৌগগুলোকে এসিড বা ক্ষারকের তালিকাভুক্ত করেন। তখন থেকেই বিজ্ঞানী লুইস এর মতে বা অর্থাৎ নামের বিজ্ঞানী লুইসের নামের সম্মানার্থে ওই এসিড গুলোকে লুইস এসিড, ওই ক্ষারক গুলোকে লুইস ক্ষারক বা লুইস ক্ষার বলে আখ্যায়িত করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো প্রথমে আমরা আর্হেনিয়াসের মতে এসিডের সংজ্ঞাটা দেখে নেই। এসিড বা অম্ল এবং ক্ষার এই বিষয়গুলো আমরা এখন দেখব। তো আর্হেনিয়াসের মতে যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে তাদেরকে বিজ্ঞানী আর্হেনিয়াসের মতে এসিড বলে। আমি আরেকটু যদি সংজ্ঞাটা যদি আরো স্মার্টলি করতে চাই, তাহলে বলবো হাইড্রোজেন ধারী বা হাইড্রোজেন যুক্ত যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে তাদেরকেই এসিড বলে। যেমন HCl, এটা যদি জলীয় দ্রবণে আমরা রাখি তাহলে আমরা H+ পাবো আর ক্লোরিন মাইনাস আয়ন পাবো। আমরা যদি H2SO4 রাখি তাহলে জলীয় দ্রবণ থেকে আমরা হাইড্রোজেন আয়ন পাবো আর SO4 2- আয়ন পাবো। আমরা যদি ফসফরিক অ্যাসিড রাখি H3PO4 তাহলে জলীয় দ্রবণ থেকে আমরা তিনটা প্রোটন পাবো আর ফসফেট যৌগমূল পাবো। আমরা যদি জৈব অ্যাসিড হিসেবে ফরমিক অ্যাসিড রাখি তাহলে যেহেতু ফরমিক অ্যাসিড দুর্বল এই জন্য এটা আংশিকভাবে বিয়োজিত হয়ে H+ আর হচ্ছে HCOO- আয়ন উৎপন্ন করবে। তাহলে আমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, এরকম ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, এক কথা এনি কাইন্ডস অফ জৈব অ্যাসিড। অজৈব অ্যাসিডের মধ্যে আরো রয়েছে যেমন পারক্লোরিক অ্যাসিড, তারপর নাইট্রিক অ্যাসিড, তারপর নাইট্রাস অ্যাসিড। এই যে বিভিন্ন ধরনের অজৈব অ্যাসিড গুলো রয়েছে সেগুলো জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে। তাহলে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদানে, এই যে হাইড্রোজেন আয়ন প্রদানে সক্ষম যৌগগুলোকে আমরা বলছি অ্যাসিড। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিজ্ঞানী আর্হেনিয়াসের মতে এসিডের সংজ্ঞাটি বুঝতে পেরেছ। এবারে আমি ক্ষারকের সংজ্ঞা প্রদান করতে চাই।
আর হেনিয়াসের মতে ক্ষারক। আর হেনিয়াসের মতে আমি ক্ষারকের সংজ্ঞা প্রদান করতে চাই। তাহলে যে সমস্ত হাইড্রক্সি বা হাইড্রক্সিল যুক্ত যৌগ জলীয় দ্রবণে OH মাইনাস তথা হাইড্রক্সাইড আয়ন প্রদান করে তাদেরকে আর হেনিয়াসের মতে ক্ষারক বলে। যেমন আমরা একটু উদাহরণ দেওয়া লক্ষ্য করি, যেমন সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এছাড়া রয়েছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, পরে রয়েছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, তারপরে রয়েছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, তারপরে রয়েছে জিঙ্ক হাইড্রক্সাইড, এই সমস্ত উপাদানগুলো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম হাইড্রক্সাইড জলীয় দ্রবণে সোডিয়াম প্লাস আর হচ্ছে OH মাইনাস আয়ন প্রদান করেন। পটাশিয়াম হাইড্রক্সাইড জলীয় দ্রবণে পটাশিয়াম প্লাস আর হচ্ছে OH মাইনাস আয়ন প্রদান করে। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড জলীয় দ্রবণে অ্যামোনিয়াম প্লাস আর হচ্ছে OH মাইনাস আয়ন প্রদান করে। ক্যালসিয়াম হাইড্রক্সাইড জলীয় দ্রবণে ক্যালসিয়াম 2 প্লাস আর হচ্ছে দুইটা OH মাইনাস আয়ন প্রদান করে। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড জলীয় দ্রবণে ম্যাগনেসিয়াম 2 প্লাস এবং দুইটা OH মাইনাস আয়ন প্রদান করে, এবং জিঙ্ক হাইড্রক্সাইড জিঙ্ক 2 প্লাস এবং দুইটা OH মাইনাস আয়ন উৎপন্ন করে। তাহলে বিজ্ঞানী আর হেনিয়াসের মতে আমরা দেখতেই পাচ্ছি যে এই ক্ষারক গুলো যারা হাইড্রক্সাইড যুক্ত বা হাইড্রক্সিল যুক্ত, এই হাইড্রক্সাইড যুক্ত ক্ষারক গুলো জলীয় দ্রবণে, এখানে সব জায়গায় H2O হবে, অর্থাৎ জলীয় দ্রবণে অর্থাৎ পানির উপস্থিতিতে বিয়োজিত হয়ে OH মাইনাস আয়ন প্রদান করে। এদেরকে আমরা বলছি ক্ষারক। আমি কিন্তু ক্ষার বলছি না, এদেরকে আমরা বলছি ক্ষারক। যে সমস্ত পদার্থগুলো হাইড্রক্সাইড যুক্ত জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন প্রদান করে তাদেরকে আর হেনিয়াসের মতে ক্ষারক বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এসিড এবং ক্ষারকের সংজ্ঞায়ন আর হেনিয়াসের মতে এখন স্পষ্টভাবে করতে পারবে। এখানে আরো একটা বিষয় তোমাদেরকে বুঝিয়ে রাখি যে ক্ষারকের ভিতর আবার দুটো ভাগ রয়েছে, একটি হলো শক্তিশালী ক্ষারক, অন্যটি হচ্ছে দুর্বল ক্ষারক। আবার এসিডের মধ্যেও দুটি ভাগ রয়েছে, একটি হলো শক্তিশালী এসিড এবং অন্যটি হলো দুর্বল এসিড। তো আমি যদি ক্ষারকের সংজ্ঞায়নে আসি, যে শক্তিশালী ক্ষারক কোনগুলো, যে সমস্ত ক্ষারক গুলো জলীয় দ্রবণে 100% অর্থাৎ সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে OH মাইনাস আয়ন প্রদান করে তাদেরকে আমরা শক্তিশালী ক্ষারক বলবো। সেক্ষেত্রে আমি একমুখী তীর চিহ্ন কিন্তু আমরা ব্যবহার করেছি, যেমন সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এবং জিঙ্ক হাইড্রক্সাইড, এরা হচ্ছে শক্তিশালী ক্ষারক। এবং দেখো দুর্বল ক্ষারক আমরা একটা লিখেছি, এই যে এটা এটা হচ্ছে দুর্বল ক্ষারক, অর্থাৎ এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড উপমুখী তীর চিহ্ন দেওয়া, অর্থাৎ এটি এক্সপেরিমেন্টাল ভ্যালু করলে আমরা দেখতে পাই এটি জলীয় দ্রবণে 50% বা তার চেয়ে কম মাত্রায় বিয়োজিত হয়ে OH মাইনাস আয়ন প্রদান করে, এজন্য অ্যামোনিয়াম হাইড্রক্সাইড হলো দুর্বল ক্ষারক। একইভাবে আমরা যদি শক্তিশালী অ্যাসিডের কথা বলি, শক্তিশালী অ্যাসিডের কথা বলি, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, তারপরে হচ্ছে নাইট্রিক অ্যাসিড, তারপরে হচ্ছে পারক্লোরিক অ্যাসিড, এগুলো এগুলো হচ্ছে শক্তিশালী অ্যাসিড। এগুলো জলীয় দ্রবণে পুরাপুরি অর্থাৎ সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন প্রদান করে থাকে, পুরোপুরি বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন প্রদান করে থাকে। আমরা অলরেডি দেখে ফেললাম হাইড্রোজেন আয়ন, Cl(O)4- আয়ন ইত্যাদি, এরা হচ্ছে শক্তিশালী অ্যাসিড। অর্থাৎ যারা শক্তিশালী অ্যাসিড তাদের ক্ষেত্রে আমরা বিক্রিয়া করার সময় একমুখী তীর চিহ্ন ব্যবহার করে থাকি। এবার আমি একটু দুর্বল অ্যাসিড দেখাই। দুর্বল অ্যাসিড গুলো আমরা কিভাবে বুঝব? বেশিরভাগ ক্ষেত্রে সকল জৈব অ্যাসিড গুলো দুর্বল অ্যাসিড,
আর জৈব অ্যাসিড গুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় কার্বন উপস্থিত থাকে, দুই একটা ব্যতিক্রম রয়েছে, তার মধ্যে কার্বনিক অ্যাসিড, কার্বন থাকা সত্ত্বেও অর্থাৎ সি থাকা সত্ত্বেও এটি অজৈব অ্যাসিড। তাহলে প্রথমে আমি আসি কার্বনিক অ্যাসিড, এটি একটি দুর্বল অ্যাসিড, এর জন্য মৌখিক তীর চিহ্ন দিয়ে দুইটা এইচ প্লাস আর হচ্ছে সিও থ্রি টু মাইনাস। এরপরে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সরি ফর্মিক অ্যাসিড, এইচ সি ডাবল ও এইচ, এটাও একটা দুর্বল অ্যাসিড, এটিও জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে এইচ সি ডাবল ও মাইনাস আয়ন উৎপন্ন করে। একইভাবে অ্যাসিটিক অ্যাসিড সিএইচ থ্রি সি ডাবল ও এইচ, এটিও জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে এইচ প্লাস এবং সিএইচ থ্রি সি ডাবল ও মাইনাস আয়ন উৎপন্ন করে। আমরা দেখতে পাচ্ছি এই যে হোয়াইট বোর্ডে আমরা যে অ্যাসিড গুলো দেখতে পাচ্ছি, এই অ্যাসিড গুলো মূলত দুর্বল, আর দুর্বল বিধায়ী এরা জলীয় দ্রবণে 50% বা তার চেয়ে কম হাইড্রোজেন আয়ন প্রদান করে থাকে। এক্ষেত্রে উপমুখী তীর চিহ্ন ব্যবহার করতে হয়, এগুলো সবই জলীয় দ্রবণে উপস্থিতিতে বিয়োজিত হয়। আশা করি শিক্ষার্থী বন্ধুরা, বিজ্ঞানী আরহেনিয়াসের মতে অ্যাসিড কি, ক্ষারক কি, শক্তিশালী অ্যাসিড কি, শক্তিশালী ক্ষারক কি, দুর্বল অ্যাসিড কি, দুর্বল ক্ষারক কি, এই বিষয়গুলো এখন তোমরা স্পষ্ট হয়েছ। পরবর্তী ক্লাসে আমরা বিজ্ঞানী ব্রোনেস্ট লাউরের মতে অ্যাসিড ক্ষারকের সংজ্ঞা নিয়ে আসবো, বিজ্ঞানী লুইসের মতে অ্যাসিড ক্ষারকের সংজ্ঞা নিয়ে আসবো, এবং পানির বিশুদ্ধতার মানদণ্ড নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, যেমন পানির ক্ষরতা, পানির ডিও, পানির বিওডি, পানির সিওডি, পানির পিএইচ, পানির টিডিএস, এই যে পরিমাপকগুলো রয়েছে এই পরিমাপক দ্বারা আমরা পানির বিশুদ্ধতার মানদণ্ড গুলো আমরা বিস্তর আলোচনা করে এই অধ্যায়টি আমরা পরিসমাপ্ত ঘোষণা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো, আল্লাহ হাফেজ।